দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। কৃষিবাদে গ্যাস বিদ্যুৎ সহ সরকারের যে কোনো সংস্থা বা খাতের ভর্তুকি থেকে সরে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকার প্রথম ডোজ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 15টি সরকারি হাসপাতালে হাসপাতাল ভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ 10টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভায় অনুমোদন। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যার ঘটনায় তার বাবা মোশারফ হোসেনের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন দাখিল। সড়ক দুর্ঘটনায় 5 ভাইয়ের মৃত্যুর পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেক ভাই রক্তিম সুশীল। রাজধানীর কলাবাগানে হোটেল ক্যাফে আল বারাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 4 কিশোর দগ্ধ। দেশে গেল 24 ঘন্টায় করোনায় আরো 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1595 জন। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে একটি স্বর্ণ খনিতে বিস্ফোরণে প্রায় 60 জন নিহত, আহত আরো বহু মানুষ। চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মুখোমুখি হবে চেলসি ও লিল। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।